আপনারা শেষ বাগানো থেকে লাইন সচ্ছিমের দিকে বাবুর দিয়ে আসবে। আপনাদেরকে ঘোরাঘুরি দেখানোর জন্য সারি সারি সুন্দর ভাবে লাইন ধরে বাড়ানোর জন্য অনুরোধ করছি। রাজনগর কারা বলেন তো, আপনি কোথা থেকে এসেছেন ঘোড়াদৌড় দেখতে বা ঘোড়া এই প্রতিযোগিতা? পাকুল্লা থেকে আসছেন? তারপরে এই ঘোড়াদৌড়ে কেমন লাগে এসে এখানে? এই হাজার হাজার লোক যে আসছে, এটাতে ভালো লাগে না? ঠিক আছে, তুমি যেখানে থাকো তোমার খাতা নিয়ে এখানে আসো। যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের নাম ঘোষণা করতে হবে। তুমি কোথায় আছো? ধন্যবাদ জানাই সম্পদের ভাইদের সাফল্য মন্ডিত করার জন্য। দৌড়তে কেমন লাগে? খুব ভালো লাগে। তোমার দর্শকের আমার উপরে সাধু আসলে দুটো অবাক হয়, ওরা কত সাহস রাখে, ওরা ঘোরার কিছু করে, ওরা খুব জন্মদিন করে, ওরা আসলে সেটা মন্ত্রী সকলকে দিবে। আপনারা আমাদের পুরস্কারের ও ছোট বড় ভাই ও বোনদেরকে আমার সালাম ও নমস্কার। আমি
কিছু কথা বলবো। এখানে আমরা উপস্থিত হয়েছি ঘোড়াদাবুরের উদ্দেশ্যে। ঘোড়াদাবুর এমনই এলাকাবাসী ও ঘোড়াদাবুরের ভক্তবৃন্দদের কাছে অনেক বড়, তারা একে প্রাধান্য দিয়ে থাকে। আজ আমাদের গ্রাম থেকে এই মন্টু কাকাকে সাহায্য করতে পারি, প্রতি বছর আমরা যাতে জনগণকে এই ঘোড়াদাবুরের খেলা দেখাতে পারি, সেজন্য সবাই একসাথে যেন সাহায্য করতে পারি। তাই আমি যারা ঘোড়াদৌড়ের আয়োজন করা হয়েছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে। আসলে আমাদের এখান থেকে আনন্দ বিনোদন ছেড়ে গেছে, আজ অনেক বছর পরে আবার সেই আনন্দ আমাদের দেশে ফিরে আসছে। আমরা চাই এইভাবে যে প্রতি বছর এটা যেন আনন্দ যেন একভাবে থাকে, একভাবে চলবে, এটাই আমি সবার কাছে দাবি। এবং আমাদের এই দেশে আমরা যে গ্রামের লোকরা আছি প্রত্যেকে এই জন্য সহযোগিতা সবাই করেছে, সত্যি এরা খুবই আনন্দিত এবং এরা খুবই ভালো লাগছে যে তারা সবাই আনন্দিত হয়েছে এবং আনন্দ অনুভব করা হয়েছে। আমি যতটুক আমার সাহায্য পাইছি আমি অতটুক করছি। আমার চেয়ারম্যান আরো মেম্বার আরো সহযোগিতাদের আমি আমার সহযোগিতা করছি, আমি ফাইদাও করছি। আল্লাহ পাক আমার আগামীতে জানে এই উৎসব করার জন্য আমার তৌফিক দেয়, আপনার আজকে রাজর উপজেলার এই কানাইপুর গ্রামের কৃতি সন্তান হামিদুল শাহ আলম চেয়ারম্যান সাহেব যে আজকে এই সাধারণ মানুষের ভিতরে যে বিনোদন সৃষ্টি করেছেন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় আয়োজন করেছেন, এতে আপনারা দেখতেছেন যে হাজারো জনতার ভিড় মানে প্রমাণ করে দিচ্ছে যে আসলে যে গ্রাম বাংলা যে এখনো বিনোদন এতটাই জনপ্রিয়, মানে খুবই এই দর্শকদের উৎসাহ দেখে আমারও খুব ভালো লাগছে এবং আমিও দেখে খুব আনন্দিত। আপনারা সবাই ভালো থাকবেন। আমি এস এম এনামুল বাগা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আমি সুজন হোসেন দিফাত আপনাকে স্বাগত জানাচ্ছি মাদারীপুরের রাজৌর উপজেলার খালিয়া ইউপির কানাইপুর এবং গোবিন্দপুর এলাকার একটি চক থেকে। এখানে আপনারা ঘোড়াদৌড় দেখলেন। এই ঘোড়াদৌড় বাংলাদেশের একটি চিরাচরিত ঐতিহ্য, আবহমান কাল থেকে এই ঘোড়াদৌড় অনুষ্ঠিত হতে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তে। আজকে এই ঘোড়াদৌড় দেখতে কিন্তু আমি দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া এসেছে এবং আপনার এই অঞ্চলের যারা মানুষ রয়েছে ছোট বড় সকলেই কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এই ঘোড়াদৌড় দেখতে এসেছে, যেটি দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয়েছে এবং একটি উৎসবে পরিণত হয়েছে, একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এর জন্য যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সুজন হোসেন দিফাত, মোবাইল জার্নালিজম, মাদারীপুর। জি বলেন। হ্যাঁ, ঘোড়াদৌড় দেখতে আসছি, অনেক দূর থেকে আসছি, খুব মজা পাইতেছি, খুব ভালো লাগতেছে। আগামীতে যেন এই ধরনের অনুষ্ঠান হয় সেই প্রত্যাশাই করি, আর এই ধরনের অনুষ্ঠান যেন বাংলার ঐতিহ্যে অবহিতমান থাকে সেই প্রত্যাশাই করি। বলেন। আমরা অনেক দূর থেকে এসেছি ঘোড়াদৌড় দেখতে, এটা হচ্ছে বাংলার ঐতিহ্য, এই প্রতি বছর যেন ঘোড়াদৌড় হয় আমরা যেন দেখতে পারি। আর প্রধানমন্ত্রীকে এটাই জানানো হচ্ছে যে আমরা অনেক সন্তুষ্ট ঘোড়াদৌড় দেখে, প্রতি বছর এটাই আমরা চাই।